News Only 24, News Only 24. হাইকোর্টের নির্দেশে সব বুথে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু বাস্তবের ছবিটা আলাদা। বারাসাত ব্লক একে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। সিপিআইএম এর তরফ থেকে বিডিওকে জানাতে চাওয়া হলে বিডিও জানায় রাজ্যে পুলিশ দিয়েই এই এলাকায় ভোট পরিচালিত হবে। অবশেষে সিপিআইএম জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভার প্রার্থীরা একত্রিত হয়ে বারাসাত জেলা শাসক দপ্তরের সামনে বসে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, সকল বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে কেউ ভোট দিতে পারবে না, ভোট লুট হবে। অভিযোগ, ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে এলাকায় বিরোধীদের হুমকি দেওয়া শুরু করেছে, যা আগামীকাল আরো চরম আকার নেবে। এলাকায় একাধিক বুথ স্পর্শকাতর হওয়া সত্ত্বেও কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে না? ছোট জাগুলিয়া পঞ্চায়েত সমিতি সিপিআইএম এর কনিষ্ঠতম প্রার্থী মৌসুমী সরকার জানান, 2018 সালের পুনরাবৃত্তি হতে চলেছে এবছরও। ছোট জাগুলিয়া পঞ্চায়েতের চিত্রটা অনন্ত সেরকমই। শাসক দলের তরফ থেকে বিরোধীদের হুমকি হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছে। ভয়ে কেউ যেন ভোট কেন্দ্রে না যেতে পারে তার বন্দোবস্ত চলছে। বিডিওকে বিষয়টি জানালে বিডিও জেলা শাসক দপ্তরে জানাতে বলে সেই কারণেই তারা এই বিক্ষোভের পথ বেছে নিয়েছে। একই দাবি গ্রামসভার প্রার্থীদেরও, পুলিশ দিয়ে ভোট হলে আশঙ্কা থেকেই যাবে। পুলিশ সরকারের হয়ে কাজ করবে, অর্থাৎ শাসক দল যেমনটা চাইবে তেমন চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিরোধীরা, তাতে মানুষ যাকে ভোট দেবে তাই মাথা পেতে নেবে। কিন্তু শাসক তৃণমূল যে পরিস্থিতি তৈরি করছে, তাতে 2018 সালের ছবি আবারও উঠে আসবে আগামীকাল। আমাদের ধারণা হলো যেটা, যে এবং কোনো সেন্ট্রাল ফোর্স এখনো আসেনি, তার ফলে আমাদের ধারণা হলো উইদাউট সেন্ট্রাল ফোর্স আমাদের এখানে বুথগুলোতে নির্বাচন হতে চলেছে। এবং সেটা খুব মারাত্মক। আমরা কোনগুলো টাচি বুথ, কোনগুলোয় বিরাট অসুবিধা আছে, হাইলি এফেক্টেড, সবই তালিকা আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। ন্যাচারালি প্রশাসনেরাই নির্বাচন কমিশনের অঙ্গ। তার ফলে এই যদি আমাদের সামনে চিত্র হয়, তা তো মারাত্মক ব্যাপার। সেই অনুযায়ী আমাদের প্রার্থী, যারা জেলা পরিষদের দুজন প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, এরা সব বিডিওর সাথে তারা সাক্ষাৎ করলো। তারা বললো এটা কি হচ্ছে। ওনার কথা শুনলে মনে হয় কিছুই বোঝা যায় না। উনি সম্পূর্ণ বিডিও অফিসটাকে একটা শাসক দলের অফিসে পরিণত করেছে, এবং যারা শাসক দলের প্রার্থী, মানে তৃণমূলের প্রার্থী, তাদের অবাধ যাতায়াত, এমনকি কার্ডগুলো, এই কা মানে যারা নির্বাচনী যে গণনা হবে তার কার্ড উনি কালকে আগেই দিয়ে দিয়েছেন ওনাদের। এবং এখানে সব গোছা কার্ড নিয়ে চলে গেছে, কিন্তু আমরা এখনও পাইনি। আমাদের নিয়ম মাফিক যেভাবে হওয়ার হচ্ছে, নানা কারণে আমরা সন্দেহবশবর্তী হয়েছি আমরা। এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে উনি বলতে পারতেন কোর্ট অর্ডারটাকে আমরা মান্যতা দেবো, কোর্ট যা দেবে সেটা, এটা আমাদের কিছু বলার নেই। উনি বললেন না, আপনারা যা জানা ডিএমের কাছ থেকে জানো। উনি আমাদেরকে এখানে ঠেলে দিলেন যে তোমরা ডিএমের কাছে যাও। ন্যাচারালি ওনারাও বিষয়টা সম্পর্কে সবটা পরিষ্কার ছিলেন না। আমরা এসে বললাম যেটা, যে এই পরিস্থিতি, তখন উনি যেটা বললেন আমাদেরকে, কোর্ট যা অর্ডার দেবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করবো। আমাদের এবার নির্বাচনে আলাদা করে ফোর্স এখানে ডিপ্লয়মেন্টের ক্ষমতা নেই, কোর্টের অর্ডার অনুযায়ী এটা করতে হবে। আগে আমরা শুনেছিলাম কোর্ট অর্ডার দিয়েছে 50-50, দুজন সেন্ট্রাল বাহিনী আর দুজন স্টেটের মানে সশস্ত্র। আজকেও এ বিষয় নিয়ে আলোচনা চলছে, সর্বশেষ যে অর্ডার হবে সেইটা চলবে। এবং এটাও বললেন উনি যে সেন্ট্রাল বাহিনীর ক্ষেত্রে তাদের একজন দায়িত্বে আছেন, তার সাথে কথা বলেই সব কিছু ঠিক হবে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে আলাদা করে আমাদের কোনো কিছু করার জায়গা নেই। আমি ছোট জাগুলিয়া পঞ্চায়েতে এক নম্বর বুথের সিপিএম ক্যান্ডিডেট,
গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছি। আমাদের ওখানে ভীষণ সন্ত্রাস হচ্ছে, টিএমসিটা তো আমাদের থাকতেই দিচ্ছে না, মানে আমরা ভিতরে ঢুকছি, আমাদের পেছন পেছন বাইক নিয়ে, বাইরের ছেলেদের এনে আমাদের বাইক নিয়ে নিয়ে পেছনে পেছনে বেড়ানো হচ্ছে, কাছে বন্দুক নিয়ে দেখানোও হচ্ছে যে আমাদের কাছে আছে, ভোটের দিন আমরা কী করবো তোমরা দেখে নেবে, ভোটের পরেও আমাদের সঙ্গে যদি একটা ছেলে থাকে তার পেছনেও লেগে যাচ্ছে, ওরা বাড়ি থেকে তুলে নিয়ে আসবো কী করবো, মানে একটা ভোট যে আমরা দিতে দেবো না, আমাদের সামনে খুব হাসাহাসি করছে, আমরা ভোট দিতেই দেবো না, তো ওরা দেবে কী করে, আমরা সেদিন খুব অশান্তি করবো। তা আমরা এই যে কেন্দ্র বাহিনীর উপরে আমাদের ভরসাটা ছিল যে আসলে হয়তো আমরা ভালোভাবে ভোটটা দিতে পারবো, না ছাপ্পা দিতে দেবে না কোনো কিছু, কিন্তু এবারে যখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনী আমাদের দেবে না, তাহলে আমরা ভোটটা কী করে করাবো, তাহলে তো আমরা এতদিন যে কষ্ট করেছি, মানুষেরা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে যে আমাদের যে বুথটাই এক নম্বর বুথে ছোট জাগুলিয়ায়, সেখানে কোনো কেন্দ্র বাহিনী দেওয়া হবে না, শুধু রাজ্য পুলিশ। কিন্তু আমরা রাজ্য পুলিশের উপরে তো নির্ভর করছি না, কেন রাজ্য পুলিশ তো এখন মমতার হাতে, কেন আমরা মমতার ভরসা করবো, কোর্ট থেকে যখন আমাদের কেন্দ্র মানে বাহিনী দেওয়ার কথা, তাহলে আমরা কেন রাজ্য পুলিশ দিয়ে করব, থাকুক রাজ্য পুলিশ। মানে আপনারা কি আশঙ্কিত একদম ভীষণভাবে? আমরা তো বুঝতেই পাচ্ছি না যে কেন্দ্র বাহিনী দেওয়ার পরেও আমাদের উপরে কী হবে, কিন্তু আমরা চাইছি যে যতটা সাপোর্ট আমরা পাই, শুধু যে জনগণগুলো যারা সাধারণ মানুষ ভোট দেবে তারা তো আতঙ্কিত, তারা তো ভোট দিতে পারবে না, তারা আসলে যখন তাদের বিপদ আপদ হবে, মারামারি হবে, তাদের বিপদ হবে, কেউ গুলি খেয়ে মরবে, তখন সেই দায়টা কে নেবে, মমতা তো নেবে। মানে আপনারা আতঙ্কিত বলে? একদম, আমরা আতঙ্কিত মানে কি, আমরা ভয় পাচ্ছি, আমরা ভয়ে আছি, কিন্তু তবুও আমরা চাইছি যে জনসাধারণ যেটা চাইছে, আমাদের চাইছে তারা, কেন আমরা সরে আসবো, সেই জন্য সাহস করে আমরা দাঁড়িয়েছি, জানি আমাদের পাশে আমাদের সরকার আছে, সবাই আমাদের সাপোর্ট করবে, কিন্তু এ তো দেখতে পাচ্ছি এমনভাবে সরকার চালাচ্ছে যেন ওরাই তো টাকার উপরেই চলছে। মানে আমার নাম আসমিনা বিবি।